কী অবস্থা এই গাড়িটা কি করতেছে দেখো 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 বিকাশ গাড়িটা কীভাবে চেপে দিয়েছে একটুর কারণে এই হুন্ডাওয়াটা বেঁচে গেল আসলে বুঝি না বাসালার কি আমাদেরকে বাইকার যারা আছে তাদেরকে কি মানুষ মনে করে না নাকি আর ঢাকা শহরে এরা কি অবস্থা ভাই দেখেন না কি অবস্থা সাথে দেখা করতে এবং তার সাথে চা খাওয়ার উদ্দেশ্য এখানে খুব নাকি মালাই চা ভালো পাওয়া যায় সেটি দেখার জন্য তো আসলে তিনশো ফিট আসে শীতের মধ্যে আমি তো পুরো একটা গেঞ্জি এবং গেঞ্জি পরে আসছি কিন্তু এই টাইমে যে এত শীত পড়তেছে এই সাইডের দিকে আসলে আমি বুঝতেই পারি নাই বুকে কিন্তু প্রচুর পরিমাণ আসলে ঠান্ডা লাগতেছে বুঝতেই পারতেছে রাস্তাটা পুরোটা এখন ফাঁকা আর চারিপাশে পূর্বাঞ্চলে এই সাইডের চারিপাশে যেহেতু ফাঁকা এই কারণে শীতের প্রবণতা এখানে বেশি তো এইখানে রাতের বেলায় দেখতে দেখতেছেন আর একটি বিষয় যেহেতু পূর্বাচলে কাজ চলতেছে কাজ চলার কারণে এখানে যে পরিমাণ ধুলা মানে আমি যে চা খাইতে আসছি দাঁতের মধ্যে মনে হচ্ছে যে আমার ধুলা লেগে গেছে চকচক করতেছে তো বন্ধুরা এই এইখানে যাওয়ার যাওয়ার সাথে সাথে কিছু কথা বলেনি আসলে রাতের বেলা গাড়ি চালানো আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় সেই অবলম্বনগুলো নিয়ে আমরা একটু কথা বলতেই পারি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে রাতের বেলা যখন আমরা গাড়িটা ড্রাইভিং করব অবশ্যই আলোর ইউজটা একটু বেশি করব। মানে আপনার হাইলাইট এবং লো লাইট যেটি আছে সেটি নিয়ে একটু যখন দেখবেন যে একটা গাড়ি ওভারটেক করতেছেন আপনি ওভারটেক করার সাথে অবশ্যই আগে তো হর্ন দিবেন সাথে সাথে আপনি হর্ন দেওয়ার পাশাপাশি আপনাকে কিন্তু আলো যেটি আছে হাই এবং লো এই হাই লো আলোটা করবেন যাতে যেন আগের যে গাড়িটা আছে গাড়িটার জন্য বুঝতে পারে আসলে আপনি সাইড চাচ্ছেন তো আপনাকে যখন সাইড দিবে তখন আপনি ওভারটিক করবেন তাছাড়া কিন্তু আসলে যে কোনো প্রবলেম হয়ে যাইতে পারে তো এই ক্ষেত্রে হচ্ছে রাতের বেলায় একটু সতর্ক থাকবেন আরেকটি বিষয় হচ্ছে রাতের বেলা যখনই আমরা সামনে দেখতে পাচ্ছেন গাড়ি হুঠাট করে গাড়ি চলে আসবে তো সেই ক্ষেত্রে স্পিডটা একটু কমানোই ভালো কারণ হচ্ছে রাতের বেলা অনেক সময় বুঝে যায় না একটি যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে আপনার যদি মানে চিরচালিত রাস্তা মানে প্রত্যেক দিন আপনি সেই রাস্তায় যান সেইখানে গেলে সমস্যা নাই কারণ আপনি স্পিড ব্রেকার যদি থাকে রাতের মধ্যে হয়তো বা আপনি অনেক স্পিডে গাড়ি চালাচ্ছেন তো সেই ক্ষেত্রে স্পিড ব্রেকার যদি সামনে থাকে তাহলে কিন্তু কোনো উপায় নেই আপনাকে গাড়ি কন্ট্রোল করার মতো আর যদি স্পিড ব্রেকারে উঠে যায় গাড়ি তাহলে তো বুঝতেই পারতেছেন যে কি হবে কারণ হচ্ছে স্পিড ব্রেকারে যখন গাড়িটা উঠে যাবে তখন এমনিতেই গাড়িটা আসলে যদি আপনার স্পিড চল্লিশ পঞ্চাশ থাকে তো ওই টাইমে স্পিড ব্রেকারে আসলে স্পিড ব্রেকারে যখন উঠবেন আপনার সামনে স্পিড ব্রেকার চলে আসছে আপনি বুঝতে পারতেছেন হুটহাট করে যতটুকু ব্রেক করার প্রয়োজন মানে যতটুকু ব্রেক করতে পারেন আপনি এমন রিস্ক নেবেন যে ডাইরেক্ট আপনি ব্রেকে প্রেশার করবেন পুরোটাই প্রেশার করবেন যাতে করে প্রেশার করার দরকার নাই কারণ পুরোটাই যদি আপনি প্রেশার করেন সেই ক্ষেত্রে কিন্তু গাড়িটা স্ক্রিক করার প্রবণতা বেশি থাকে তো এই ক্ষেত্রে আপনি যে কোনো এক সাইডে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি বেশি কিন্তু তো আমরা কথা বলতে বলতে আসলে ফ্লাইওভার উপর চলে আসলাম ফ্লাইওভার থেকে আমরা এখানে যাব আর ঢাকা শহরে তো বুঝতেই পারতেছেন একটি বিষয় সেটি না বললেই নয় ঢাকা শহরে আপনারা জানেনি যে আপনাকে গাড়ি চালাইতে হলে অনেক সাবধানতার সাথে গাড়ি চালাইতে হয় আর বিশেষ করে এই সাইটের রাস্তা উত্তরা বা এয়ারপোর্টে এই সাইটের রাস্তা কিন্তু আসলে খুবই দুর্দান্ত একটা রাস্তা কারণ হচ্ছে এখানে সব গাড়িগুলো অনেক স্পিড থাকে তো সেই ক্ষেত্রে আপনার একটু সতর্কভাবে ঢাকা শহরে গাড়ি চালানো উচিত সবার ক্ষেত্রে শুধু আমরা যে তা না সবার ক্ষেত্রে আসলে গাড়ি চালানো উচিত তো বন্ধুরা আসলে কথা বলতে বলতে চলে আসলাম যেহেতু মোহাম্মদপুর থাকি আপনারা জানেনই তো সেই ক্ষেত্রে আমরা এই দিক দিয়ে হচ্ছে মোহাম্মদ মোহাম্মদপুর যাব আমরা হচ্ছে মহাখালী হয়ে যাব মহাখালী হয়ে বিজয় সারণী হয়ে আমরা পার হব তো চলুন তাহলে দেখি আর রাতের বেলা আরও কিছু বলে নিই যে রাতের বেলায় আমরা শীতের সময় কিন্তু আরেকটা বিষয় হয় সেটি হচ্ছে শীতের যে কুয়াশা আসে সেই কুয়াশা কিন্তু রাস্তায় পড়ে আপনি যখন রাতের বেলা গাড়ি চালাবেন বেশি রাতে বিশেষ করে হচ্ছে সব টাইমেই থাকে অনেক সময় সূর্যই উঠে না শীতের সময় তো বিশেষ করে সন্ধ্যার পরেই কিন্তু কুয়াশা পড়া শুরু হয় তো এই কুয়াশার কারণে রাস্তায় যখন আপনার কুয়াশা পড়ে তো কুয়াশা পড়ার পরেই কিন্তু আপনি গাড়ি যদি আপনার নিজের মতো করেও যদি আপনি ব্রেক করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি হচ্ছে যেহেতু কুয়াশা পড়ে থাকে তো টায়ারের সাথে সমঞ্জস্য না হওয়ার কারণে কিন্তু টায়ারটা আসলে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই বিষয়টাও কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর একটি হচ্ছে আপনি হচ্ছে সবসময় ইন্ডিকেটর ইন্ডিকেটরের ব্যবহারটা বেশি করার চেষ্টা করবেন কারণ হচ্ছে ইন্ডিকেটরের ব্যবহার বেশি করার চেষ্টা করবেন এই কারণে রাতের বেলা যেগুলো বড় বড় গাড়ি আছে তো বড় বড় গাড়িগুলো আপনাকে দেখতে পায় না কিন্তু ঢাকা শহরে এটা সমস্যা নাই কারণ ঢাকা শহরে চারিদিকে আলো থাকে সবসময় তো সেই ক্ষেত্রে ঢাকা শহরে দেখতে পাই কিন্তু ঢাকা শহরে যে ছোট ছোট বাস যেগুলো আছে বা বাস যেই গাড়িগুলো আছে এইগুলো আসলে খুবই কষ্টসাধ্য যে এইগুলো দেখলে মনে হয় যে গাড়ি বাইক চালানোই ছেড়ে দিই কারণ হচ্ছে যখন দেখি যে বাস এমন অবস্থা হয় আমি কয়েকবার করে দেখেছি যে আমি বাসের যে কারণ হচ্ছে সবসময় কিন্তু আমাদের বাইকারদের জন্য ঢাকা শহরে আপাতত বাইকারদের জন্য কিন্তু বাম সাইডে ফাঁকা থাকে অল টাইম ফাঁকা থাকে তো এই টাইমেও কিন্তু অনেক সময় দেখবেন যে বাস কার এদিকে দিয়ে দেয় কার বিশেষ করে না কিন্তু বাস বিশেষ করে এমনভাবে আপনাকে দিবে আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন সেটি হচ্ছে কোনো সময় মানে বাসের চিপার মধ্যে দুইটি বাস যাচ্ছে অর্থ গতিতে তো সেই ক্ষেত্রে কোনো সময়ই আপনি ওই বাসের চিপার মধ্যে যাইতে চেষ্টা করবেন না ঠিক আছে এইটা কিন্তু খুবই একটা মারাত্মক একটা দুর্ঘটনা কারণ হচ্ছে যদি কোনো কিছু হয়ে যায় আপনার মনে করেন যে বাস যদি একটু চেপে দেয় তো সেই ক্ষেত্রে আপনি গাড়িটা কন্ট্রোল করতে পারবেন না কিছুই করতে পারবেন না তো আমাদের এখানে আরেকটি সিগনাল দিয়ে দিলো আমরা মোটামুটি মহাখালী ফ্লাইওভারের সামনে চলে এসেছি তো কি অবস্থা এই গাড়িটা কী করতেছে দেখো 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 বিকাশ গাড়িটা কীভাবে চেপে দিয়েছে একটুর কারণে এই হুন্ডালাটা বেঁচে গেল আসলে বুঝি না বাসালয় কি আমাদেরকে বাইকার যারা আছে তাদেরকে কি মানুষ মনে করে না নাকি আর ঢাকা শহরে এরা কি অবস্থা ভাই দেখেন না কি অবস্থা ওই বাসটা কি হয়েছে মানে এমন অবস্থায় এখানে দাঁড় হয়ে গেছে বন্ধুরা দেখতে পারলেন আপনারা যে মানে সে হচ্ছে সাইড দেওয়ার জন্য অনেক আগে থেকে হর্ন দিচ্ছে কিন্তু তারপরও বাসটা বিকাশ বাস এই বাসটা এত পরিমাণ চেপে দিচ্ছে চেপে দেওয়া দেখেন কী অবস্থা ভাই আপনারা তাদের আটকিয়ে দেখেন না তাদের সাথে কথা বলেন তারা আসলে কি চায় এভাবে মানে কি অবস্থা এটা তো কিছুই বোঝা যাচ্ছে না মানে উনি যদি ওনার অ্যাভেঞ্জার্স গাড়ি অ্যাভেঞ্জার টাইপের গাড়ি তো হচ্ছে ক্রুজার টাইপের গাড়ি ক্রুজার টাইপের গাড়ি হয়ে কি হয়েছে আপনার যে রাস্তার যে রেলিংটা থাকে ওই রেলিংয়ের সাথে ধাক্কা লেগে পুরোটা আগুন জ্বলে গেছে মানে রাস্তার সাথে বাম্পার যে আছে বাম্পারটা ধাক্কা লাগছে ওই সাইডে রাস্তার রেলিংয়ের সাথে আর এই সাইডে বাম্পারটা লেগেছে বাসের সাথে দুইটা লেগে কিন্তু ভাগ্যটা আসলে খুবই ভালো যে উনি হচ্ছে কন্ট্রোল করতে পারছে ব্যাগটা ভালো এই কারণে আরেকটি বিষয় হচ্ছে যে উনি হচ্ছে দুটোই মাঝখানে পড়ে পুরো গাড়ি হুড়কে যায় নাই যদি এরকম হইতো যে দুইটা বাস বা কোনো কিছু সেক্ষেত্রে কিন্তু গাড়িটা একটু স্লিপ করলে কিন্তু উনি পড়ে যাইতো আর পড়ে গেলে তো বুঝতেই পারতেছেন না পিছনে কত গাড়ি আসতেছে দেখেন ওইখানে যদি পড়ে তো পিছনকার গাড়ি এমনিতেই তার গায়ের উপর দিয়ে উঠে যাবে কোনো বিষয় না তো বুঝি না আসলে ঢাকা শহরে কী আর বলবো ভাই মানে নিত্য ঢাকা শহরে থাকতে হবে সব কিছু ঢাকা শহরে প্রধান শহর আমাদের এখানে থাকতে হবে আমাদের জীবিকা নির্বাহ এখান থেকে আসে অনেকেই চাকরির ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা ঢাকা শহরে থাকি কিন্তু আসলে এইভাবে রিস্ক নিয়ে তো একটি বিষয় বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন কারণ হচ্ছে এই এই বিষয়গুলোই বলতেছিলাম রাস্তায় আসার সময় এই বিষয়গুলোই বলার চেষ্টা করেছিলাম তো এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন রাতের সময় কেন যে কোনো টাইমে আপনি হচ্ছে এই ঢাকা শহরে আপাতত দুই বাসের মাঝখানে কোনো সময় আপনি যাবেন না কোনো সময় যাওয়ার চেষ্টাও করবেন না আপনার যদি সিগনাল দিয়েছে আপনি একটু ওয়েট করেন ভাই আপনার এক মিনিট দুই মিনিট ওয়েট হলে এমন আহামনে কোনো ক্ষতি হয়ে যাবে না কিন্তু আপনার ক্ষতি হবে তখনই যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে একটু ওয়েট করেন ওয়েট করার পরে আপনি হচ্ছে ধীরে সস্তে আপনি যান আপনার একজনের আগে যাইতে হবে আমার তা আর ঢাকা শহরে আপনি আগে যেয়েও কোনো কিছু করতে পারবেন না কারণ হচ্ছে এখন দু মিনিট আগে যাইতে পারবেন কিন্তু হচ্ছে পরে ঠিকই আবার আপনাকে ওই সেম টাইমে যাইতে হবে কারণ সামনে সিগন্যাল পড়বে আপনি যাইতে পারবেন না তো বন্ধুরা আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমি আমার মনে সবসময় একটা প্রশ্ন জেগে থাকে যে আপনারা সবাই আমার ভিডিওটি যারা দেখবেন ঢাকা শহরে যারা আসেন জীবনে জ্যাম পান নাই এরকম কোনো ব্যক্তি আছে কেউ ভাই যদি থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এটা খুবই জানার ইচ্ছা আমি অনেককেই প্রশ্ন করছি যে আপনারা এত বছর ঢাকা শহরে আসেন যে জীবনে জ্যাম পান নাই বা সিগন্যাল পান নাই এরকম কি কোনো দিন হয়েছে ঢাকা শহরে আমার জানা মতে আমি এখন পর্যন্ত দেখতেছি কখন পর্যন্ত দেখতে পাই নাই তো আপনারা পাইছেন কি না এটা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা তাহলে ঠিক আছে আজকে এ পর্যন্তই আর অবশ্যই ঢাকা শহরে একটু সাবধানে গাড়ি চালাবেন সবার ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ফ্লাইওভারে বিশেষ করে আরও সাবধানে গাড়ি চালাবেন তো আজকে এই পর্যন্তই সতর্কতামূলক কিছু কথা বললাম তো সবাই আপনারা জানেনি এগুলো তারপরও বললাম আর কি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বাইক সিটির সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন বেলাই আইকনে চাপ দিতে অবশ্যই বলবেন না তো আজকে এ পর্যন্তই কথা বলতে বলতে চলে আসলাম এই ছিল মূলত একটু সতর্কতামূলক কথাবার্তা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেফ ড্রাইভ সেফ লাইফ খোদা হাফেজ বাই বাই